বলছেন গীতা যখন রচনা হচ্ছে ভগবানের সময় লোকেদের বিভিন্ন মত ছিল কেউ বলতেন সাকাম কর্ম ত্যাগ করো নৈমিত্তিক কর্ম ত্যাগ করো কেউ বলতেন নিত্য কর্ম ত্যাগ করো একটা আমি খালি বলি কর্ম কয় প্রকার আগে আগে আমরা আলোচনা করেছি কিন্তু এখানে বিষয়টা আছে বলে একটা পরিষ্কার করে বলি হিন্দু দের হিন্দু শাস্ত্র মতে বা আসলে যে কোন মতে যে কর্মগুলো হয় এটাকে কয়েকটা प्रकारे সারি সারি করে সাজিয়ে দেওয়া যায় প্রথম হচ্ছে নিত্য কর্ম যেটা আপনি রোজ করবেন রোজ করবেন যেমন সন্ধ্যা বন্দন ইষ্ট মন্ত্র জপ পঞ্চ মহা यज्ञ এই তিনটে সন্ধ্যা বন্দন সন্ধ্যা বন্দন যদি নাও করেন কারণ এখন সন্ধ্যা বন্দনটা সরে গিয়ে जब ध्यान पाठ मस्ट और यह समस्त जिन पंचमहायज्ञर मध्य रही है पंचमहायज्ञर पर खूब सुंदर कथा होता है अकर्णे प्रत्यवहार जी ना कर पाप लागे, लागे। इतनी नित्यकर्म पंचमहय कर ले नित्यकर्म से चले आसे আর তার সঙ্গে দ্বিতীয় হচ্ছে নৈমিত্তিক কর্ম বিশেষ বিশেষ সময় যেগুলো কর্ম করা হয় যেমন দুর্গাপূজার সময় দুর্গা পুজো করা কালী পুজোর সময় কালী পুজো করা বিহারের লোকেরা ছট ব্রত রাখে ছট ব্রত করা নৈমিত্তিক তার সঙ্গে হচ্ছে কাম্য কর্ম কাম্য কর্ম হলো অনেক সময় রাজারা বলতো অশ্বমেধ যজ্ঞ বড় স্বর্গ পাবো কি কেউ বলছে আমি সন্তান প্রাপ্তির জন্য একটা যোগ্য করতে চাইছি টাকা পাওয়ার জন্য যোগ্য করতে চাইছি বলে কাম্য ভুল হয়ে গেছে সেটাকে ঠিক করার জন্য কর্মগুলো এটাকে বলে প্রাশ্চিত কর্ম তার সঙ্গে ফিফথ যেটা উল্টো নিষিদ্ধ কর্ম যে কর্মগুলো করলে পাপ লাগে যেমন হিংসা আদি চুরি করা মিথ্যে কথা বলা হচ্ছে নিষিদ্ধ দেখলে নিষিদ্ধ কর্ম বন্ধ করতে হয় প্রায়শ্চিত্ত কর্ম তীর্থে যাওয়া একাদশী ব্রত করা চান্দ্রায়ন ব্রত করা ওদের মনুস্মৃতিতে খুব সুন্দর মনু বলছেন যে হাজার বার করে যদি নাকি দশ হাজার আমার ঠিক মনে নেই গায়ত্রী জপ করে এক মাস ধরে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় দশ হাজার করে কেউ যদি জপ করে রোজ এক মাস করলেও পাপ থেকে তো মুক্ত হবেই হবে মন তারে এত উচ্চ অবস্থায় চলে যাবে ভবিষ্যতে কোনো পাপ করবে না পুরোনো পাপ গুলো সব পরিষ্কার হয়ে যাবে তো সমস্যাটা লাগে নিষিদ্ধ কর্ম তো প্রশ্নই নেই এখন হচ্ছে নিত্য কর্ম নৈমিত্তিক কর্ম কাম্য কর্ম এইটা নিয়ে বিভিন্ন যারা ঋষিরা বিভিন্ন মতের বিভিন্ন রকমের কথা বলতেন গীতা সমন্বয় শাস্ত্র সমস্ত মতকে এক জায়গায় এনে এক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন বিভিন্ন মতকে এনে ভগবান বলবেন যে আমার মতে সন্ন্যাস এইভাবে আর আচার্য শঙ্কর সেটাকে খুব সুন্দর ব্যাখ্যা করছেন যে সন্ন্যাস ও যা ত্যাগ ও তাই দুটোতে আলাদা কিছু নয় ত্যাগ অহো তত্ত্ব মিচ্ছামি বেদিতম ত্যাগ ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিশুদন যে ত্যাগ আর জিনিসটা কি ভগবান উত্তরে বলছেন কাম্যাম নাসম সন্ন্যাসমি কবি ক্রান্ত হচ্ছে ত্রিকালদর্শী ত্রিকালদর্শী মানে আপনার ভূত বর্তমান ভবিষ্যৎ থানা ত্রিকালদর্শী মানে হয় যিনি পুরো ছবিটাকে একসঙ্গে দেখেন ফলে ওনার জন্য ভূত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু থাকে না যারা মনে বাঁধা তাদের জন্য ভূত বর্তমান ভবিষ্যৎ থাকে কারণ তারা যেমন ছোট বাচ্চা যখন পড়ে একটা করে শব্দ পড়ে কিন্তু যখন আপনি বড় হয়ে যান লাইন লাইন বাই পড়েন কিন্তু আরো যদি স্পিড বেড়ে যায় পাতার পর পাতা পড়ে স্বামীজি যেমন পড়তেন পুরো পাতাটাকে এক দৃষ্টিতে দেখে নিচ্ছেন পুরো সৃষ্টিটাকে একটা দৃষ্টিতে দেখে নিচ্ছেন বলে ওনার ভূত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই যে ত্রিকালদর্শী যখন বলে এগুলো সব ভুল ভাল হয়ে গেছে কারণ যারা ব্যাখ্যা করেছেন তারা জানতেন না জিনিসটা ক্রান্তদর্শী কবি ঈশ্বরই হচ্ছেন একমাত্র কবি কবির কবির একটা নাম ঈশ্বরের একটি নাম হচ্ছে কবি তাহলে রবীন্দ্রনাথ কবি কেন কারণ একই সম্মান দেওয়া হতো এনাদের কবি ক্রান্তদর্শী কবি হচ্ছেন যিনি ভূত বর্তমান ভবিষ্যৎ তিনটাকে একসঙ্গে দেখেন তাই কবি যারা এরকম ঋষি তারা বলে গেছেন কাম্য নাম কর্ম কাম্য কর্ম ত্যাগ তাহলেই হবে বাপু এটা আমাদের হিন্দুদের পুরনো মত শ্লোকে তাজ্যম দোষবদী কর্ম প্রাহুর মনীষ না তপ না ত্যাজ্যম ইতি চাপরে সাংখ্যবাদিরা তারা বলছেন যে সমস্ত কর্মই হচ্ছে দোষবত কেন দোষবৎ কর্ম মানে প্রকৃতির এলাকা প্রকৃতি মানেই বন্ধন সে সমস্ত কর্ম ত্যাগ করো সমস্ত কর্ম ত্যাগ করো এই হচ্ছে ভারতের দুর্ভাগ্য সমস্ত কর্ম ত্যাগ করো এটা 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 গীতার মত নয় কর্ম প্রাহুর মনীষী নেই মনীষী কোনো সন্দেহ নেই বলছেন কর্ম ত্যাগ করো আমাদের শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখনও উনিকে ওনার কথা না বুঝতে পেরে বলছেন যে ঠাকুর বলছেন আগে ঈশ্বর লাভ তারপরে কর্ম যা হয় কি আচার্যকে বোঝাতে এত সোজা না স্বামীজি যখন কর্ম বিধান করলেন সন্ন্যাসীদের জন্য সেদিন শ্রী শ্রী মাকে চিঠি লেখা হলো শ্রী শ্রী মা বললেন স্বামীজি মহারাজ যেটা করছেন সেটাই ঠিক তারপরে একটু শান্তি হলো যজ্ঞ দান অথবা কর্ম ত্যায না ত্যাযে আবার অনেকে আছেন তারা বলেন যে যজ্ঞ দান তপস্যা এই তিনটে ত্যাগ করতে নেই বিভিন্ন মত যার জন্য আপনি দেখবেন খুব সংক্ষেপে যে আপনার বলছেন যে কর্ম নৈমিত্তিক কর্ম ত্যাগ সরি কাম্যিক কর্মত্যাগ ত্যাগ থেকে নিত্য নৈমিত্তিক ওর কর্মফল ত্যাগ এখন ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলছেন ত্যাগ কি সন্ন্যাস কি